বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের প্রধান গেইটটি এভাবেই ভেঙে ফেলার চেষ্টা বিক্ষুব্ধ নেতা কর্মীদের বিক্ষোভের দ্বিতীয় দিন ছিল আজ মুন্সীগঞ্জ এক আসন থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি নেতা মোহাম্মদ কর্মী সমর্থকরা সকাল থেকেই সেখানে অবস্থান নেয় আসনটিতে শাহমজ্জিম হোসেনকে সমর্থন দিয়েছে বিএনপি না পার্টি আমাদের সাথে আছে কার্যালয়ের উত্তর পাশে বিক্ষোভ করে কুমিল্লা চার আসনের ইঞ্জিনিয়ার মঞ্জুর আহসানের সমর্থকরা আসনটি জোটের শরিক জাসদকে ছেড়ে দিয়েছে বিএনপি উনি একটা দলের নেতা কিন্তু উনার দলের চুল পরিমাণ নেতৃত্ব দেবীর ধারে নাই এ দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে আমাদের আলহাজ ইঞ্জিনিয়ার মন্দ হোসেন মুন্সিকে দেবীর ধারে চাই গত রাত থেকে অবস্থান নেয়া সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার সমর্থকদের নিয়ে কার্যালয়ের সামনের একটি গাড়িতে অবস্থান করেন এখানে কোনো সিনিয়র নেতৃদ্ধ পাই নাই হতাশ আমরা করমিলা কান্না জোর জোর ধরে আমরা চলে যাচ্ছি দুপুরে একদল নেতাকর্মী গুলশান কার্যালয়ে হামলা চালাতে গেলে বাধা দেয় এতে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে সময় ভেতর থেকে মাইকে কার্যালয় বন্ধ থাকার কথা জানিয়ে সবাইকে চলে যেতে বলা হয় জন্য অনেক সময় বলি দিতে হয় আমি বলি দিলাম আমার ব্যক্তি শুধু ঢাকাই নয় কুড়িগ্রাম দুই আসনে গণফোরামের প্রার্থী আমসা আমিনকে ঐক্যফ্রন্টের মনোনয়ন দেয় ক্ষুব্ধ নেতাকর্মীরা সেখানে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহেল হুসাইন কায়কোবাদকে মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয় বিক্ষুব্ধরা দলীয় কার্যালয়ের সামনে আমসা আমিনের কুশপত্তলিকা দাহ করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সুনামগঞ্জ পাঁচ আসনে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপি সভাপতি কলিমুদ্দিন মিলনের সমর্থকরা ওই আসনে দলের মনোনয়ন পেয়েছে মিজানুর রহমান চৌধুরী দেশের বিভিন্ন জায়গায় মনোনয়ন বঞ্চিতদের এমন বিক্ষোভের ঘটনাটি স্বাভাবিক হিসাবেই দেখছেন বিএনপির সিনিয়র নেতারা দুঃসময়ে ওরা মামলা মুকুদ্দুমার মধ্যে পড়ছে জেলে গেছে সেই সময় যে যে যার পাশে রয়েছে তার প্রতি আর সহানুভূতি সমবেদনা তো থাকে এবং তার সেই ব্যক্তিটা যদি মনোনয়ন না পায় তার মধ্যে তো এটা খুব আসে এখন যিনি পাইছেন সেটাকে নিরসন করার ক্ষেত্রে তাকে পদক্ষেপ নিলে কোনো সমস্যা হবে না সামান্য এসছে নেতাকর্মীরা ক্ষুব্ধ কথাবার্তা বলেছে এটা তো সব সময় হয় এই সব প্রতিবারই হয় এটা তো তমন কোনো বিষয় না এর আগে শনিবার রাতে নির্বাচনে দলীয় সমর্থন না পেয়ে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী চাঁদপুরের এহসানুল হক মিলন নারায়ণগঞ্জের তৈমুর আলম খন্দকার সহ কয়েক নেতার কর্মী সমর্থকরা হামলা চালায় গুলশান কার্যালয়ে তানভীর মান্সাঙা সংবাদ ঢাকা